হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার বুলেন ফাংশন থেকে বুলেন টুড টেবিলে রূপান্তরের তৃতীয় পর্বে আজকে আপনাদের আমি শেখাবো কোনো বুলেন এক্সপ্রেশনকে সরল করে কীভাবে টুড টেবিলে রূপান্তর করবেন যদি কোনো এক্সপ্রেশন থাকে ফাংশন থাকে সেটা সরল করা যাবে কি না সেটা আপনারা দেখলে বুঝতে পারেন এভাবে ডিরেক্টলি আপনি করতে পারবেন কিন্তু ডিরেক্টলি না করে এটাকে যদি আমরা এভাবে ডিরেক্টলি না করে আমরা সরল করে করলে অনেক বেশি সুবিধা তাহলে দেখেন এটাকে আমরা অবশ্যই সরল করতে পারব কারণ এখানে দেখা যাচ্ছে যে ডিম অর্গানের সূত্র আমরা প্রয়োগ করতে পারবো তাহলে সরল করতে হলে সরলের নিয়ম তো আপনারা অবশ্যই জানেন আমি করতেছি আপনারা একটু আবার ফলো করেন এটাকে ভাঙলাম এই যে এটাকে ভেঙে এখানে সিপ নিয়ে আসলাম সি এর উপরে একটা বার ছিল আর একটা বার চলে আসছে তাহলে এটাকে পরের লাইনে আমরা কি করব। এটাকে আবার ভাঙতে পারি এবার প্লাস বি ডাবল বারে নিতে পারি সরি ইন্টু হয়ে যাবে প্লাস ইনটু হয়ে যাবে এ প্লাস টু হয়ে যাবে এখানে প্লাস সি বার এখন দুইটা সি বারে বারে কাটা যায় সেই একটা সি থাকবে তারপরে এখানে থাকবে এব প্লাস সি এখন এই এক্সপ্রেশনটা থেকে আমরা সরল করে এই এক্সপ্রেশন পর্যন্ত আসলাম এখন এটা দ্বারা আমরা একটা টুর টেবিল তৈরি করব তাহলে ট্যুর টেবিল তৈরি করতে হলে এখানে আমরা দেখব কয়টা চলক আছে এখানে অবশ্যই আমাদের আমরা দেখতে পাচ্ছি চলক আছে তিনটা এবিসি সেক্ষেত্রে আমাদের আউটপুট কি আসবে টু টু দি পাওয়ার থ্রি সমান সমান হচ্ছে এইট তাহলে আটটা সারিতে আমরা চলকগুলা আটটা চলকের মাধ্যমে আমরা আটটা শাড়ির মাধ্যমে আমরা এই ট্যুর টেবিলটা তৈরি করবো তাহলে চলুন শুরু করে দিয়ে আমি আমাদের টুর টেবিল তৈরি এখানে আমি আটটা শাড়ি তৈরি করে নিলাম এখন শাড়ির ভিতরে আমি এখানে মানগুলা বসাবো মান কি আছে এ তিনটা চলক বসাব এ বি সি তিনটা চলক বসানোর পর দেখবো আমরা কোনো নট আছে কিন্তু তাহলে এর উপরে নট আছে এ নটটা আমরা নিব নিয়ে নিলাম এ নট তারপরে আমরা এক্সপ্রেশনটা লিখতে পারি বি বি কারণ আমরা এখন এক্সপ্রেশন ডান দিক থেকে বাম দিকে সাজিয়ে যাব তাহলে প্রথমে আছে এবার বি তাহলে এখান থেকে এবারও আছে বিও আছে দুইটা দ্বারা আমরা এভার বি বের করতে পারবো লিখে দিলাম তারপরে আছে সি সি এর মান তো আমরা জানি তাহলে এই দুইটাকে আমরা যোগ করে দিলে হলো তাহলে আমরা কি করতে পারি এবার বি প্লাসে সিটা লিখে দিতে পারি এটা হচ্ছে আমাদের অর্গেটিভ এখন দেখেন কীভাবে এটাকে আমি সাজাই তাহলে আমরা প্রথমে জানতাম কিভাবে আমরা ইনপোটগুলো নেই প্রথমে হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তারপর হচ্ছে ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তারপর চারটা জিরো চারটা ওয়ান এ হলো আমাদের ইনপোর্ট তাহলে এন অট কিভাবে বের করবো সেটা তো অবশ্যই জানেন তাহলে এন বের করতে হলে প্রথমে আমরা এতে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো তাহলে ওয়ান হয়ে যাবে ওয়ান হয়ে যাবে চারটা ওয়ান হয়ে যাবে তারপর চারটা জিরো হয়ে যাবে ওকে তারপরে আমরা এবার বি তাহলে এই যে এবার তারপরে বি দুইটাকে গুণ করবো হাত ধরে নেবেন করতে সুবিধা হবে আর না হয় ভুল হতে পারে তাহলে ওয়ান আর হচ্ছে জিরো এই দুইটার সম্পর্ক কি অ্যান গেট অ্যান গেটের কাজ হলো গুণ করা তাহলে জিরো ওয়ান গুণ করলে আসবে আমাদের জিরো কারণ দুইটার থেকে একটা ইনপুট যদি লো হয় তাহলে আমাদের আউটপুটে জিরো চলে আসে তাহলে এবারে হচ্ছে ওয়ান বিতে হচ্ছে জিরো তার মানে জিরো জিরো ওয়ান গুণ করলে জিরো তারপরে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান তারপর হচ্ছে ওয়ান ওয়ান গুণ করলে আসবে ওয়ান তারপরে জিরো জিরো গুণ করলে আসবে আমাদের জিরো তারপর হচ্ছে জিরো জিরো গুণ করলে জিরো জিরো ওয়ান গুণ করলে জিরো তারপরে জিরো ওয়ান গুণ করলে জিরো এখন এটাকে আমরা সি এর সাথে তৈরি করবো তাহলে সি আর এটা এই দুইটাকে আমরা যোগ করবো এখন যোগ করতে হলে সি এর মান হচ্ছে জিরো এভার বি এর মানও জিরো সেক্ষেত্রে আউটপুটে আসবে জিরো কারণ দুইটা জিরো যোগ করলে আমাদের জিরো হয় তারপর জিরো ওয়ান একটা ইনপুট হাই থাকলে আমাদের অরগেটে ওয়ান হয় যেহেতু আমাদের এটা অরগেট তাহলে এটা জিরো এটা হচ্ছে ওয়ান তার মানে ওয়ান তারপরে হচ্ছে ওয়ান জিরো এটা হবে ওয়ান তারপর হচ্ছে ওয়ান ওয়ান এটা হবে ওয়ান জিরো জিরো যোগ করলে হবে জিরো তারপরে জিরো ওয়ান যোগ করলে হবে ওয়ান জিরো জিরো যোগ করলে হবে জিরো জিরো ওয়ান যোগ করলে হবে ওয়ান আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য আর এখনও যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন